আজ দিনভর যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আপনারাও নজর রেখেছেন নৈহাটির দিকে কারণ নৈহাটির শিবদাসপুরে মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর এলাকায় হেরোইন এবং অস্ত্রের কারবারের প্রতিবাদ করাতেই নাকি খুন ওই তৃণমূল কর্মী চাঞ্চল্যকর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে রাজ্য রাজনীতি এখনো অধরা অভিযুক্ত তবে প্রশ্ন যে এই খুনের পেছনে কি তাহলে মাদক চক্র ঠিক কারণ কি এবং এর দায় কার নানান ধরনের প্রশ্ন উঠছে এই নৈহাটির খুনের ঘটনায় দেখুন কাকিনাড়া নরেন্দ্রপুরের পর এবার নৈহাটি ভর সন্ধ্যায় প্রকাশ্যে চলল গুলি হলো বোমাবাজি যেন বারুদের স্তূপে ব্যারাকপুর কমিশনারে বারবার পুলিশ কমিশনার বদল করেও ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে কোনো পরিবর্তন ঘটেনি তা আরও একবার প্রমাণ করল নৈহাটি হেরোইন ও অস্ত্র কারবারের প্রতিবাদ করায় শনিবার ভর সন্ধ্যায় গুলি করে খুন করা হলো তৃণমূল কর্মীকে চলল মুহুর্মুহু বোমাবাজি নৈহাটির শিবদাসপুরে চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের কর্মী জাকির হোসেন অভিযোগ আচমকাই ছয় দুষ্কৃতী হামলা চালায় তাঁর ওপর গুলির পাশাপাশি বোমাও ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা তিনটে গুলি লাগে জাকিরের শরীরে রবিবার ভোর রাতে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মীর প্রাথমিক তদন্তে খুনের নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এলাকায় অবাধে হেরোইন ও অস্ত্র কারবারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জাকির সেই কারণে জাকিরকে রাস্তা থেকে সরাতে এই খুন বলেই অভিযোগ ঘটনায় নাম জড়িয়েছে আসিবুল রহমান ওরফে বাচ্চা নামে এক যুবকের দীর্ঘদিন ধরেই তার দৌরাত্মে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা ছোটবেলা থেকে ওই হেরোইন ব্যস্ত থানাতে ধরলে যেত 18 বছর হতো না পুলিশ প্রশাসন দিয়ে ধরে দিতে জজ ছেড়ে দিত আগেও কি এই ধরনের ঘটনা ঘটিয়েছে বোমাবাজি বা গুলি বা এদের আগে এটা করেছিল তোমার বছর ডেড়েক মতন আগে এক যে কোনো একটা অন্যায় প্রতিবাদ করতো আমরা অন্যায় প্রতিবাদ করতাম মানে আমরা জাকিরের সঙ্গে সবাই ছিলাম আমরা কিন্তু অন্যায় করিনি অন্যায় হলে আমরা এ করতাম এবং জাকির এটা ভালো একটা প্রতিবাদ করত আমার যেটা আইডিয়া এর এই ব্যবসাটাকে রানিং করার জন্য মানে এসছে হাতে পয়সা নেই ছটফট করছে তাহলে ব্যবসা চালাতে গেলে রাস্তা পরিষ্কার করতে হবে তাহলে ও দেখলো জাকিরের মতন লোককে যদি আমি ফেলে দিতে পারি তাহলে আমার সামনে আর কেউ এসে কথা বলবে না এটাই হচ্ছে ঘটনা ঘটনার পরে অভিযুক্ত আসিবুল ওরফে বাচ্চার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা এলাকা ছেড়েছে অভিযুক্তের বাড়ির লোকেরা কেস রেজিস্টার করেছি আমরা তদন্তে অনেকটা এগিয়েছি আমরা খুব তাড়াতাড়ি এটা কিনারা করে পৌঁছে তৃণমূল কর্মী জাকির হোসেনের খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতন কৌশল পর্ব শুরু হয়েছে খুব তাড়াতাড়ি আরো বাড়বে যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত দেখবেন এই ধরনের সংঘর্ষ খুন মৃত্যু তত বাড়বে তৃণমূল দলটা থাকবে না বেশি দিন আর সময় নেই ভাটপাড়া নৈহাটি কাকিনাড়া এসব অঞ্চলে বিজেপি আশ্রিত বেশ কিছু গুন্ডা তারা জায়গা অশান্ত করার চেষ্টা করছে এবং তার মধ্যে বিশেষ করে পাশের রাজ্য থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র এসে পৌঁছচ্ছে এবং তার জন্য জায়গা অশান্ত ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশ তবে এখনো নাগালের বাইরে অপরাধীরা কিন্তু পর পর শুটআউটের ঘটনাতেও কেন ঘুষ ফিরছে না পুলিশ প্রশাসনে কবে শান্ত হবে এলাকা রিপাবলিক বাংলা